নোভেল করোনা ভাইরাস, যার পোশাকি নাম রোগ হিসেবে প্রকাশ্যে উঠে এসেছে কোভিড-19, সেই আতঙ্কে কিন্তু কাঁপছে গোটা বিশ্ব। ইতিমধ্যে বিশ্বের প্রায় 190টির বেশি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই সপ্তাহের মঙ্গলবার কিন্তু রাজ্যে প্রথম করোনা আক্রান্তের হদিস মেলে ইংল্যান্ড ফেরত এক তরুণের দেহে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারাসাত সদর শহরের চাপাটালি তিতুমির বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু নিত্যদিন একাধিক পরিমাণ বাস বেরোয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি L238-এর জায়গায়, যেখানে হলো গিয়ে মুখ্যমন্ত্রী বারবার তিনি জানিয়ে দিয়েছেন যে বাস চালক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে নিজেদেরকে পরিষ্কার রাখবেন, প্রত্যেকটি বাস পরিষ্কার রাখবেন। আমরা কথা বলে নেবো এখানকার আধিকারিকদের সঙ্গে, সাধারণ লোকেদের সঙ্গে, কন্ট্রাক্টর এবং ড্রাইভারের সঙ্গে, করোনা ভাইরাস থেকে বাঁচতে যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো দরকার তারা কতটা মানছে। ওগুলো কি দিয়ে পরিষ্কার করে? ওগুলো সার্ফ দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আমরা নিজেরা যতটা দূরে থেকে বা 1 মিটার দূরে কথা বলছি তাদের সঙ্গে, বা মুখে যে এটা মাস্ক পরে বাস চালানোর সময় মাস্ক পরার সময় কোনো অসুবিধা হচ্ছে না? মাস্ক পরে বাস চালাতে না হচ্ছে, এটা তো ভালো জিনিস। আর দূরবালি এমনি তো মানে সাধারণ সব কিছুই ভালো, এই আবার খুলে নিয়েছি অনেক মানে খাওয়া দাওয়া করতে হবে বলে খুলেছে নিজে দেওয়া আসবে। বাড়ির লোকেদেরও কিন্তু সবসময় মাস্ক ব্যবহার করা আর খাওয়ার আগে হাত পা ধোয়া এটার জন্য বলছেন তো বারবার? হ্যাঁ, যতভাবে যাওয়া সবাই তো এটা প্রাণের ভয় আছে সবাইকে, না বাচ্চা থেকে বড় সবাইকেই একটা প্রাণের মৃত্যুর ভয় চলে এসছে, আতঙ্ক যে মানে এই বোধ হয় আমার ধরলো, এই বোধ হয় আমি মানে মরণের পথে চললাম। এত করে সবাই যতটা চেষ্টা করছে সবাই ভয় পরিষ্কার থাকবে ভালো থাকবে। আমাদের এখানে গুরুগুন্ডি খাওয়ানো হয়, পাতাটা খাওয়ানো হয়, জল আছে ভালো জল, একটু জল আমাদের সমাজ এবং ইউনিয়ন মিলিয়ে, এবং আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করার আমাদের সম্পাদক মহাশয় আমাদেরকে কয়েকজন অসুস্থ হলে হসপিটালে নিয়ে যান, দুদিন আগে একটা স্টাফ অসুস্থ হয়ে যান তাকে হসপিটালে দেওয়া হয়, এবং একজনের গাড়ি হাসপাতালে গেছে সঙ্গে সঙ্গে তাকে ট্রিটমেন্ট করেছে আমাদের সম্পাদক। হ্যাঁ, আচ্ছা, সংগঠনের তরফ থেকে করোনা ভাইরাস রুখতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? যেরকম যেরকম সবার দরকার পড়ে সেরকম আমাদের করছি, মানে কন্ডাক্টর ড্রাইভার ওনাদের কি হ্যান্ড স্যানিটাইজার বা হাতে সাবান দেওয়া হচ্ছে? ওরা হ্যাঁ, আমাদের সব ফিঙ্গার মোটামুটি আবার টাইমে এখানে আসলে সব খাবার খাবার দিয়ে পরিষ্কার করে এরা থাকে, মানে বাস প্রত্যেকবার ট্রিপ ঘুরে হ্যাঁ প্রত্যেকবার ঘুরে এসে মানে জলের ব্যবস্থা করা আছে আমাদের, খাবার দাবার জলের ব্যবস্থা ওইখানে সব হাত পা ধরে ধরে করে তারপরে কিছু নিজে রড সকালবেলা এসে রড মুখে মুখে নেবে সব পরিষ্কার করে নেবে। সকালবেলা দেখুন সতর্ক হয়ে গেছে, এখন একটু লোকজন বেশি বেরোচ্ছে, কিন্তু আমরা গাড়ির ঠিক টাইমের মধ্যে আমরা থাকি, মানে যত সংখ্যক বাস বেরোতো তত সংখ্যক গাড়ি সব সংখ্যক বাস কাট আমাদের 4টে ভোর আর রাত্রিবেলা আমাদের 8:30 সময় হাওড়ার দিকে 10:30 রাত বের। আমাদের জনসাধারণের নিত্যযাত্রীদের জন্য পরিষেবাটা আমরা চালু রেখেছি, তার কোনো অসুবিধা না হয়।
আমরা এরকম ব্যবস্থা আমাদের আছে। আর আমাদের তরফ থেকে আপনাদের এটাই এটাই অনুরোধ যে আপনারা যেহেতু এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন, যাত্রী পরিষেবার সঙ্গে, প্রত্যেকজনকে নিজেরা সুস্থ থাকবেন, আর বাস কন্ডাক্টর এবং বাস চালক উভয়দেরই একদম সুস্থ সম্মতভাবে পরিষ্কার থাকার একটা আবেদন জানাবেন। ধন্যবাদ। আমরা দেখতে পেলাম যে হলো এলবিসি আর্থিক সংগঠনের তরফ থেকে কিন্তু তারা একটা পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপে হলো প্রত্যেকটি বাস ড্রাইভার এবং বাস চালক যেটা হলো আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাবো যে বাস চালকের বাসের ভেতর যে কতটা পরিষ্কার আমরা সেটা দেখবো। আর ইউনিয়নের দিকে আমরা যাবো, এলবিসি আর্থিক ইউনিয়ন, তার আগে আমরা দেখবো যে প্রত্যেকটি বাস কিন্তু একদম পরিষ্কার রয়েছে এবং এই প্রত্যেকটি বাস কিন্তু যখনই বাস একটা করে ট্রিপ কমপ্লিট করে এই তিতুমির বাস স্ট্যান্ডে ঢুকছে সঙ্গে সঙ্গে সেই বাসটিকে কিন্তু পরিষ্কার রাখা হচ্ছে। যে বাসগুলো একটু দেরি করে রাত করে ঢুকছে সেই বাসগুলোর ক্ষেত্রে কিন্তু পরের দিন সকালবেলা ছাড়ার আগে তারা কিন্তু সেই বাসটিকে একদম যথাযথভাবে পরিষ্কার করছেন, বিশেষত যে বাসের যে হ্যান্ডেলগুলো রয়েছে। এবং বাসের ভেতরে আমরা এবার বাসের ভেতরের দিকে আমরা যাব, দেখতেই পাচ্ছেন যে বাসটা কিন্তু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার রয়েছে। আর সরকারের তরফ থেকে যে স্বাস্থ্যবিধিটা দেওয়া হয়েছিল যে প্রতিটি বাস পরিষ্কার রাখা এবং বাসের কন্ডাক্টর ড্রাইভারদের তাদেরকেও একটা স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু চলার আবেদন জানানো হয়েছে, সেই মতো এলবিসি আর্থিক সংগঠন তারা কিন্তু চলছে। আচ্ছা দাদা, আপনারা নিজেদের সেফটির জন্য কি হ্যান্ড স্যানিটাইজার, মুখে মাস্ক এগুলো ব্যবহার করছেন? সারাদিন তো প্রায় শহরে ঘুরতে হচ্ছে, প্রচুর ধরনের মানুষজন বাসে উঠছে, আর এই যে মানে নোট নিয়ে যে ইসে করছেন, মানে টাকা পয়সা নিয়ে লেনদেন করছেন, পুরো বিভিন্ন ধরনের মানুষজন আছে, তারা টাকা পয়সা নিচ্ছে আপনাদের বাসের টিকিট কাটার জন্য, তো সেক্ষেত্রে হাত পরিষ্কারের ক্ষেত্রে কি করছেন? অসংখ্য ধন্যবাদ। আর বাসে কিন্তু এরা সংগঠনের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, করোনা ভাইরাস থেকে রুখতে নিজেদের কিভাবে সেফ রাখছেন আপনারা? বাস চালানোর সময় মুখে মাস্ক পরতে, মাস্ক পরে চালাচ্ছেন নাকি বাস চালাচ্ছেন? আর বাড়ির লোকেদেরও সরকারের তরফ থেকে যে স্বাস্থ্যবিধিটা মানতে বলা হয়েছে, বাড়ির লোকেদেরও এরা মানা অবশ্যই সমস্যা আপাতত কিছু নেই, আর আমরা যেমনটা দেখে নিলাম যে সেফটি একটা সচেতনতা রাখবে, কিন্তু সকলেই কিন্তু একটা তাদের পদক্ষেপ নিতে, তাদের সাধ্য মতো পদক্ষেপ তারা নিচ্ছেন। আমরা ধীরে ধীরে আর একটা দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে, একটি চত্বর কিন্তু একদম পরিষ্কার রয়েছে, প্রত্যেকটি বাস কিন্তু একদম ধুয়ে রাখা, পুরো পরিষ্কার অবস্থায় রয়েছে প্রত্যেকটি বাস, এবং প্রত্যেক সংগঠনের তরফ থেকে যতটুকু সাধ্যমতো তারা কিন্তু তাদের বাসের বাসগুলো এবং তাদের যাত্রী পরিষেবা কিন্তু প্রদান করছে। যাত্রীর সংখ্যা করোনা ভাইরাসের কবলে খানিকটা কমলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে তারা এলবিসি সংগঠনের তরফ থেকে বাসের সংখ্যা কিন্তু কমানো হয়নি। ব্যস্ততম রুট যেটা হলো বারাসাত ভি গার্ডেন, প্রচুর বাস যায়, যত সংখ্যক বাস এলবিসি আটত্রিশ এই বারাসাত তিতুমির বাস স্ট্যান্ড থেকে যায়, সম পরিমাণ বাস কিন্তু ভি গার্ডেনের তরফ থেকে ছাড়া হয়। একদম সামনে এগিয়ে যাবো আমরা, বাস পরিষ্কার রাখতে কি কি পদক্ষেপ নিচ্ছে? সরকারের তরফ থেকে বলা হয়েছে চারিদিক পরিষ্কার রাখতে, তো বাসটা পরিষ্কার রাখছে মানে কি দিয়ে? বাসের এই যে হ্যান্ডেল বা সিট গুলো, এই যে এখানে তো মানুষ অনেক ধরনের মানুষ হাত দিচ্ছে, শুধু কাপড়, কোনো হ্যান্ড স্যানিটাইজার বা সাবান কিছু ব্যবহার করছে অসুবিধা হচ্ছে না তাতে? অসুবিধা হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে,
আমরা বারাসাত গড়িয়ার এখানকে কিন্তু চালকদের সঙ্গে কথা বলে নিলাম, তারাও কিন্তু যে স্বাস্থ্যবিধিটা আমরা দেখলাম সেই স্বাস্থ্যবিধির একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে এখানেও। উত্তর চব্বিশ পরগনার অন্যতম ব্যস্ততম বাস স্ট্যান্ড কিন্তু এই বারাসাতের পিডুবি বাস স্ট্যান্ডটি। এখানে সারাদিনে প্রায় প্রচুর সংখ্যক যাত্রী আনাগোনা চলে, তবে বর্তমানে করোনা ভাইরাসের কবলে এই যাত্রীর সংখ্যাটা, কেননা দিনের এই ব্যস্ততম সময়, বেশ অনেকটাই কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে এই বাস স্ট্যান্ড। যেহেতু এরকম বাস স্ট্যান্ড এতটা ফাঁকা কিন্তু দেখা যায় না, তবে এখনকার চিত্রটা আলাদা। আর বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির দিকে তাকিয়ে কিন্তু আরও বেশি পরিমাণে, যেহেতু যাত্রী পরিষেবার সঙ্গে এই বিভিন্ন বাস সংগঠনগুলি যুক্ত, তারা কিন্তু যাত্রী পরিষেবার দিকে তাকিয়ে তার পাশাপাশি রাজ্য সরকারের তরফে যে আবেদনগুলো জানানো হয়েছে সেই আবেদনের কথা মাথায় রেখেই কিন্তু তার পাশাপাশি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে সমস্ত বিধিগুলো জারি করা হয়েছে সেই সমস্ত বিধি সম্মতভাবেই কিন্তু মানুষ সেই মতো চলছে। তার আর যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত এই যে বিভিন্ন সংগঠন, একদম বাঁধিকে রয়েছে ভি গার্ডেন, তার পাশে বারাসাত গড়িয়া, বারুইপুর এবং তার পিছনে L238, প্রত্যেকটি বাস মালিকের সংগঠন, তারা কিন্তু যথাযথ উপায়ে নিজেদের সাধ্য মতো তাদের খুব ভালো মতো কিন্তু যাত্রী পরিষেবা প্রদান করছে এবং তাদের বাসগুলো যথাযথ সম্পূর্ণ উপায়ে একদম পরিষ্কার রাখছে। আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাবো বাস স্ট্যান্ডটা একটু ভেতরে সেখানে দেখবো চিত্রটা। এর পাশাপাশি বারাসাতের এসপি অনুজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল ঘোষণা করেছিলেন যে এই রবিবার এটা জন কার্ফু এটা কিন্তু জারি করা, সেদিকে তাকিয়ে নিজেদের সুস্থ রাখবে এবং করোনা ভাইরাসকে রুখতে একজোটে কিন্তু সামিল হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই কথা জানিয়েছেন যে নিজেদেরকে সামনে রাখুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে সবসময় পরিষ্কার রাখুন। আরেকটা কথা আমরাও বলবো আপনাদের বারবার, যেটা হলো হাত হাত ধোয়া অবস্থাতে কোনো মতেই চোখে মুখে দেবেন না, যতবার পারবেন যে হাতটা ধুয়ে তারপরে চোখে মুখে দেওয়ার, আর বাকি সময় মুখে একটা মাস্ক ব্যবহার করবেন, যতটা সম্ভব ভিড় জমায়েত এড়িয়ে চলবেন এবং খুব কোনো দরকার না পড়লে এই রবিবার এটাতে জনকার্ফুকে একদম যথাযথ উপায়ে পালন করবেন, কেননা এটা আপনাদের স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যবিধির দিকে তাকিয়ে কিন্তু সরকারের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমি শুভদীপ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাপাডালি বাস স্ট্যান্ডে এবং করোনা ভাইরাসের আপডেট দিতে করোনা ভাইরাস সংক্রান্ত আরও অনেক তথ্যের জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ দ্য কোয়ারি ফাইন্ড ইউর অ্যান্সার এবং আমাদের ইউটিউব চ্যানেল দ্য স্পেস দেবেন QUIRY, দা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।